السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا. بسم الله الرحمن الرحيم. يخادعون الله الذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. القرآن. وقال النبي صلى الله عليه وسلم: الخديع في النار. سمست برشنسا سمست برغان سمست برغيتن سي محمد رب العالمين الجنة جنا برشنسا برشنسا كتبرينا ايش كتبك بولي الحمد لله تار پر بري امان نبي شرابش نبي جي نبي اي بيت بيتنا عزل اسلام بان مصنفون نوتنا بس قولي بولي اللهم صلي علي اللهم بارك علي وستيد وستيد سمواني تشيكك محشاي وامار سمني وزيدك چلو بولو بھائي سكور আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রতারণা ও ষড়যন্ত্র। প্রতারণা একটি গর্হিত অপরাধ, প্রতারণা এমন একটি অপরাধ যার মোকাবেলা আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহ তাআলা বলেছেন: ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। অতএব তারা ভীষণ ষড়যন্ত্র করে আর আমি কৌশল অবলম্বন করি। الله تعالى قلت ربالين والذين يمكرون السيئات لهم عذابا شديدا ومكرهم اولئك هو يبور. وطيب যারা অন্যায়কে যে চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তাদের চক্রান্ত ব্যর্থ হবে। সূরাতুল ফাতির আয়াত নম্বর 10। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন: ইউখালিউনাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অতএব তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দেয়, অথচ তারা নিজেদেরকে ধোকা দেয়, কিন্তু তারা তা অনুভব করতে পারে না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 19। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল খাদিউ ফিন্নার, ধোকাবাজির পরিণাম জাহান্নাম। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: লা ইয়াদখুলুল জান্নাতা হিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখীলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারক, বিপন ও খটাদানকারী জান্নাতে যাবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।